আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া এবং কামনা মহান রব্বুল আলামিন দরবারে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বেশ কিছুদিন যাবত আমরা ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সমাজ বর্তমানে যুবকেরা অনেকেই যৌন রোগে আক্রান্ত এবং অনেকে জানতে চায় যে আসলে কোন কোন খাবারের মধ্যে যে ভিটামিনগুলো আছে, যে ভিটামিনগুলো আমাদের যৌন রোগ থেকে মুক্তি দিতে পারে। তো সেই বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো আমার এই বিষয়ে আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার মাওলানা জাহিদুল আলম সাহেব যা এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন। তো আমি স্যারের কাছে অনুরোধ করছি, স্যার কোন কোন ভিটামিনের মধ্যে যে যে খাবারগুলো আছে ওই ওই খাবারগুলো খেলে যৌন রোগ থেকে মুক্তি পেতে পারে এবং এটা আরও শারীরিকভাবে সে শক্তিময় হয়ে উঠতে পারে, এ বিষয় সম্পর্কে আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত উপস্থিত ডাক্তারবৃন্দ এবং যে সকল ডাক্তার এই ভিডিও দেখবেন, শুধু ডাক্তার নয় অন্যান্য যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। হাফেজ সাহেব যে বিষয়টি উত্থাপন করেছেন, কী কী খাবার খাইলে আমাদের যৌন দুর্বলতা আসবে না, তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে অনেক রোগী আমাদের বলেন যে স্যার ওষুধ তো খাইতেছি কিন্তু ফল হচ্ছে কিন্তু খুব একটা হচ্ছে না বা ভালো আসানোর ফল পাচ্ছে না। আবার অনেকে বলেন যে আমার তো সমস্যা নাই, হালকা সমস্যা। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করব সেটা হলো এই যে শুধুমাত্র ঔষধের দ্বারাই যৌন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এটা আমরা যারা ডাক্তার, ফিজিশিয়ান বা অ্যাডভার্টাইজমেন্ট যারা আছি, আমরা যে অ্যাডভার্টাইজ করি, আপনাদের এমন একটা আশ্বাস দেই যে ওষুধ আমাদের ওষুধ খাইলেই আপনাদের একেবারে ইয়ে যাবে, বিষয়টি এরকম না। তো বিষয়টা সার্বিকভাবে আপনাকে এটা যত্ন করে রাখার বিষয়, হেফাজত করে রাখার বিষয়। আল্লাহ যে অভ্রান্ত নিয়ামত দান করেছেন সব নিয়ামতে আমাদেরকে যত্ন সহকারে আল্লাহ শুকরিয়া আদায়ের মাধ্যমে হেফাজত করতে হবে, হেফাজতের চেষ্টা করতে হবে। তো যৌন বিষয়টা একটা আল্লাহর নিয়ামত, যে নিয়ামতটি আপনি যত সুন্দরভাবে সংরক্ষণ করবেন, সংযম অবলম্বন করবেন, অবৈধ পন্থা থেকে নিজেকে হেফাজত করবেন, অবৈধ চিন্তা থেকে নিজেকে হেফাজত করবেন, খাদ্য খানার দিকে যত্নবান হবেন, তত আপনার বিষয়টি ভালো থাকবে। সাথে সাথে আপনার যদি দুর্বলতা এসেই পরে একটু ওষুধ খাবেন, তো আপনার সার্বিকভাবে এটা সুন্দর হবে, আনন্দময় জীবন হবে। তো এই জন্যে যে সকল যুবক যুবতী তথা যত যৌন রোগী আছেন সবাই খেয়াল রাখবেন খাদ্যের প্রতি, আর যাদের যৌন রোগ নাই তারাও খেয়াল রাখবেন খাদ্যের প্রতি। কেননা যে আপনার যৌন দুর্বলতা নাই কিন্তু আসতে সময় লাগবে না, আপনার দেখা গেছে যে এই খাবার থেকে, এই আমরা যে আলোচনা করবো এই খাবারগুলি থেকে আপনি যত নিজেকে দূরে রাখবেন তত আপনি দ্রুত যৌন রোগীতে রূপান্তরিত হয়ে যেতে পারেন। তো আমি এই বিষয়ে খাদ্য বিষয়ে যারা কথা বলছেন তাদের থেকে তো ভিন্ন মত পোষণ করি যে কিছু কিছু খাবার তা সম্পূর্ণ এড়াই গেছেন। আসলে বিষয়টি আমি তার থেকে দ্বিমত পোষণ করি, কারণে যে আমার যে বিষয়ের উপরে পিএইচডি হচ্ছে, আমি যে বিষয়ের গবেষণা করছি সেটা হলো খাদ্যের উপরে এবং তার সাথে আছে আমাদের পবিত্র আল কোরআন। আল কোরআনে খাদ্য সম্পর্কে মানুষের কী দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টি আমার পিএইচডির বিষয়। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার এই সুযোগ দিয়েছেন যে একটা কৃত বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে আমাকে পিএইচডি করার জন্য এই টপিকটা নির্ধারণ করে দিয়েছে। আমি এই বিষয়ের উপরে যথেষ্ট পড়াশোনা করেছি আর এই খাদ্যের উপরে আপনাদের যথেষ্ট আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু কিঞ্চিত পরিমাণ জ্ঞান লাভ করতে পারি এই পিএইচডির মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর তারই অংশ বিশেষ, সেই শেয়ার করার অংশ বিশেষে আজকের এই ভিডিও, যে এই খাবারগুলি শুধু যে আপনার যৌন রোগ থেকেই নিজেকে ই রাখবে তা না, এটা আপনার দেহের অন্যান্য বিষয়ের দিক দিয়েও আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। এই কারণে যারা আমাদের কাছ থেকে ওষুধ খান বা বিভিন্ন জায়গায় ওষুধ খান, আপনাদের উদ্দেশ্যে বলি
যে শুধু ওষুধ না খেয়ে খাবারের প্রতি আপনার যত্নবান হবেন। প্রথম তো যৌন রোগ থেকে মুক্তি পাইতে হলে নিজেকে যে খাবারগুলি সবসময় খাবারের সাথে কিছু কিছু অংশ প্রতিদিন খাইতে হবে। অনেকে তো আমার মনে হয় এরকম লোক আছে যে আজকে ভিডিও দেখে বাজারে যে হয়তো সব কিছু অনেক করে কিনে একবারে খাওয়া শুরু করে, বিষয়টি এরকম না। আমাদের দেহের গ্রহণের একটা বিষয় আছে, কতটুকু পরিমাণ আমাদের দেহ এই ভিটামিন গ্রহণ করবে এক এক দিনে। সর্বোচ্চ 15 মিলিগ্রাম এই ভিটামিন ই আমাদের দেহ প্রতিদিন গ্রহণ করলে আমাদের জন্য যৌন রোগ থেকে আপনাদের কি সেফ হবে। আর ভিটামিন ডি হলো 25 মিলিগ্রাম। আসুন কী কী খাবারের মধ্যে আমাদের ভিটামিন ডি আছে আমরা দেখে নেই, এগুলো অনেকেরই জানা আছে। তো এই খাবারগুলো খাইলে আমরা যৌন রোগ থেকে, যৌন দুর্বলতা থেকে আমরা কী বলবো, ওষুধ খাওয়ার সাথে সাথে এগুলোও খাবেন। আর যাদের দুর্বলতা নাই আপনার সার্বিকভাবে এই খাবারগুলি খাইলে আপনাদের আর যৌন রোগের ওষুধ খাওয়া লাগবে না। আমি যৌন রোগের ওষুধ খাওয়া আপনাদের উপদেশ দেব না। আসুন ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি সবচাইতে যৌন রোগ থেকে মুক্ত থাকার মানে উপায় ভিটামিন ডি খাবার। তার মধ্যে আছে দুধ, দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, পশুর কলিজা এবং রৌদ্র। এটা প্রাকৃতিক জিনিস, রৌদ্র অনেকেই আমরা ফিরে পেয়ে থাকি, ভিটামিন ডি আছে রৌদ্রের ভিতরে। তো খালি কিন্তু রৌদ্রের ভিটামিন ডি খাইলে যে এটা থেকেই হবে না, খাবারের ভিতরে খাবারের মাধ্যমে ডিটা গ্রহণ করতে হবে। কিন্তু কলিজা অনেক দামি জিনিস, সবার পক্ষে তো সম্ভব না আর সবসময় পাওয়া যায় না, আপনারা অনেকে খাইতেও পারে না, এই জন্যে কলিজা তো রেগুলার খাওয়ার সম্ভব না, মাঝে মধ্যে খাবেন। মূলত দুধ, দুধ একটা আদর্শ খাবার, এর ভিতরে প্রচুর ভিটামিন ডি আছে। কিন্তু একটা বিষয় হলো দুধ যাদের হজম হয় না, দুধ খাইলে গ্যাস হয়, পেট খারাপ করে, বদহজম হয়, তারা কিন্তু দুধ খেয়ে ভিটামিন ডি সংগ্রহ করবেন না। তাহলে আপনার পেটের দুর্বলতা IBS হবে এবং তার ফলশ্রুতিতে আপনার সবসময় পেটের দোষ লেগেই থাকবে, আপনার যৌন রোগ আরও ডেকে নিয়ে আসবে। যাদের হজম হয় তারাই খাবেন দুধ, হজম না হলে এটা খাবেন না। কিঞ্চিত পরিমাণ যদি ডিস্টার্ব করে তাও খাবেন না, কারণ ওটা আরও বেশি স্টমাককে দুর্বল করে ফেলবে, ওটা আপনার যা শ্যুট করে না সেটা খাবেন না। হ্যাঁ, ডিম, ডিমটা বহুল পরিমাণে খাওয়া ঠিক না, রেগুলার একটা ডিম আপনাকে খাইলে আপনার জন্য ভালো হবে এবং সেটা দেশি ডিম খাইলে ভালো হয়। দেশি ডিম তো পাওয়া কষ্ট, আমরাই পাই না, তারা আপনাদের আমরা ইচ্ছা থাকতেও পাই না। তো এরপর মাছ, মাছ বিশেষ করে সামুদ্রিক মাছে ভিটামিন ডিটা থাকে। সামুদ্রিক মাছের আশা তো দুরাশা, এবং যারা অর্থ সম্পদের মালিক তারা এগুলো খাইতে পারে, তারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর অন্য অন্য মাছের ভিতরে ভিটামিন ডি আছে, যেমন আপনার আপনার পুঁটি মাছ, আমরা যদি অনেকেই ঘৃণা করি এটা, এটা কিন্তু এই পুঁটি মাছটা যদি সূর্যমুখী তেল দিয়ে ভেজে ভাজিয়ে খেতে পারেন অথবা ঘি দিয়ে ভেজে খেতে পারেন, তাহলে এটা আপনার অনেক সাপোর্ট করবে। সবুজ সবজি, সবুজ শাকসবজি সবচাইতে কলমি শাক আর পালং শাক, এই দুইটা বেশি খাবেন, এই দুইটা বেশি খেলে আপনার জন্য এই থেকে বেশি ই পাওয়া যাবে। তাছাড়া আপনার ওই কলই শাক, মটর কলই শাক, এগুলোতেও প্রচুর ভিটামিন ডি আছে। যাই হোক, এই খাবারগুলি আমরা খাবো এবং কমপক্ষে 20-25 মিনিট রৌদ্র ভোগ করবো প্রতিদিন, বিশেষ করে শীতকালীন রোগটা খুব উপকারী। এটা দেখা যাচ্ছে আপনি রৌদ্রে বিভিন্ন কাজ করে বেড়ান ওই রকম না, আপনি একেবারে সাজিয়ে গুজেই রৌদ্র ভোগ করবেন 20-25 মিনিট, তাহলে আপনার জন্য ভালো হবে। হাত পায়ে তেল লাগাইয়ে একটু রৌদ্রে বসে থাকবেন, তাহলে দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার অনেক উন্নতি হয়েছে। এরপর আসি ভিটামিন ই, ভিটামিন ই যুক্ত খাবারও আপনার ওই যৌন রোগে বেশি কার্যকরী, যদিও এ বিষয়ে অনেক বইতে লেখা নাই। তো ভিটামিন ই যুক্ত খাবার হচ্ছে সূর্যমুখীর বীজ, যেটা সবার পক্ষে সম্ভব না যারা পাবেন, সূর্যমুখীর বীজ থেকে যে তেল হয় ওই তেল। এরপরে সবুজ শাক, তো আমরা আগেই বলেছি ভিটামিন ই এবং ডি দুইটাই আছে সবুজ শাক, কলমি শাক, পালং শাক এবং মটর কলি শাক। এরপরে মাছ, মাছের কথা আগেই বলেছি, এটা আমরা খাবো। পালং শাক, পালং শাক তো আগেই বলেছি, কাঠ বাদাম, পেস্তা বাদাম, আপনার ই বলেন কাজু বাদাম, কাজু বাদাম, এগুলো যথেষ্ট ভিটামিন ই আছে। কিন্তু এগুলো সাবধান, পর্যাপ্ত খাবেন না, অল্প 2-1 পিস করে এগুলো খাবেন। এই যেগুলো যদি পর্যাপ্ত খান তাহলে আপনার আবার শরীরে চর্বি জমে যাবে, অন্যান্য সমস্যা দেখা দেবে। চীনা বাদামও আপনারা খাবেন, কিন্তু ওই তো ওই একই কথা, বেশি পরিমাণে খাবেন, অল্প পরিমাণ রেগুলার খেতে হবে। আর হলো যে ব্রোকলি, অর্থাৎ এক ধরনের কফি আছে আপনার সবুজ কফি, এগুলো খাবেন। এই খাবারগুলি আপনার দৈনন্দিন খাবারের সাথে যোগদান করবেন। আর একটা বিষয় আপনাকে বলি, ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখুন ধৈর্যের সাথে। আর একটা বিষয় আপনার বলি, যারা ভাত বেশি খান, পেট ভরে খান, ভাত, রুটি,
ভাত এবং রুটি দুইটাই, এবং হলো আলু, এগুলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট বেশি খাইলে যৌন দুর্বলতা চলে আসবে। এগুলো কম খাই, আপনার এই খাবারগুলি বেশি খাবেন। আমি দৈনন্দিন আমার রুটিনে খাবার রুটিনে আছে, সেটা আপনাদের ভবিষ্যতে ভিডিও করে দেখাবো। আমাদের এই সিস্টেমে খাবার নিয়ে যেহেতু শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার ব্যাপক কথা বলেন, এই জন্য আমি আর এই বিষয়ে কথা বলতেছিলাম না, কিন্তু আমি তার থেকে কিছু বিষয় ভিন্নমত পোষণ করি, সেগুলো নিয়ে আলোচনা করছি। যে কার্বোহাইড্রেট কম খাবেন ঠিকই, কিন্তু ওই জায়গাটা পূর্ণ করবেন কী দিয়ে? আপনি যদি দৈনিক 50 গ্রাম করে সকালবেলা ভাত খান, 50 গ্রাম, তাহলে আপনার ওই খাতি খাতি যে অভ্যাস হয়েছে পেটের ভিতরে 200 গ্রামের জায়গা হয়েছে, ওইটা পূর্ণ করবেন কী দিয়ে? ওইটা পূর্ণ করার ই হলো যে আপনি সব শাক সবজি আর অন্যান্য ই আছে আরও বলবো সেগুলো খাবার দিয়ে আপনি একটা তরকারি আলাদা করে রান্না করবেন, কম জাল ইটি দিয়ে, হ্যাঁ মশলা ভাতি দিয়ে এগুলো রান্না করবেন। আপনি যে পরিমাণ ভাত নেবেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ নেবেন এই তরকারি নিয়ে আপনি খাবেন, তাহলে আপনার দেহে চর্বি জন্মাবে না, এবং আপনার যাবতীয় এই যে ভিটামিন ই এবং ডি, ভিটামিন তো যাবতীয় রোগ থেকে মানুষের দেহকে হেফাজত করে, এই জন্য আমাদের এই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমাদের ওই যৌন দুর্বলতাও আসবে না। এবং কার্বোহাইড্রেট পরিমিত খাওয়ার কারণে, প্রয়োজন মতো খাওয়ার কারণে আমাদের দেহে চর্বি জমে কম এবং আমাদের যৌনশক্তি যৌন দুর্বলতা যৌনশক্তি অটুট থাকবে, যৌন দুর্বলতা আসবে না। তো আমরা সবাই খেয়াল করব যে রুটি এবং ভাত যতদূর সম্ভব কম খেয়ে আমরা তরকারিটা বেশি খাবো, অন্যান্য জিনিস বেশি খাবো, এবং আমরা আমাদের সুন্নত তরিকায় খাওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস বলি যে আমাদের হাদিসে আছে কালো জিরা, মধু এবং এই জাতীয় আরও জিনিস যেটা যেগুলো হাদিসে আছে এগুলো যৌন রোগের জন্য উপকারী। আমরা চেষ্টা করবো দৈনিক কয়েক দানা কালো জিরা এবং মধু, হ্যাঁ এগুলো একটু খাওয়ার জন্যে, তাহলে আমরা অন্যান্য যে ওষুধপত্র খাবো এর সাথে এগুলো খাইলে আমাদের যৌন শক্তি অটুট থাকবে। মানুষের এই চাহিদা অফুরন্ত চাহিদা, এইরকম 80 বছর বয়স পর্যন্ত মানুষের চাহিদা থাকেই, দেহের চাহিদা না থাকলে মনের চাহিদা থাকে, এই কারণে সেই চাহিদা ইয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই এই নিয়মগুলি পালন করতে হবে। আমরা চেষ্টা করবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে ভিটামিন ডি এবং ই সম্পর্কিত যে সকল খাবার আছে এবং যে সকল খাবার আমাদের যৌন শক্তিটাকে আরও সুন্দর রাখে এবং অটুট রাখে অনেক সুন্দরভাবে আমাদের জন্য আলোচনা করে শোনালেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে নিয়ে খায়াত্তাস করেন এবং মানুষের এই সেবার কাজে আল্লাহ তাআলা আপনাকে আরও অগ্রগতি দান করেন, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে আমাদের এই ভিডিওটি আমাদের দেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং বহির্বিশ্বে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা এই ভিডিওটি দেখে তারা নিজেদেরকে শুধরাতে পারেন এবং তাদের খাবারের যে বিষয়গুলো আছে এগুলো নিজেরা খেতে পারেন, যাতে করে সবাই সুস্থ এবং সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।